মাই চ্যানেল ব্লগ উইথ পিউ। তো আজকে হচ্ছে কি 5 তারিখ, মানে সোমনাথের আর আমার অ্যানিভার্সারি। হ্যাঁ জানো, তোমরা বললে এর আগের দশমীর দিনও হলো আজকেও, কারণ আমাদের পালিয়ে বিয়ে হয়েছিল সেইটা দশমীর দিন ধরি, আজ এটা অনুষ্ঠান করো এটা আজকে ধরি। তো আজকে খেলা আছে রবিবার, তো আজ সোমনাথ আসেনি, আমি এসেছি, আমি আর মাম্মাম, সোমনাথ ছেড়ে দিয়ে গেছে, তো আবার আনতে আসবে। তো ততক্ষণে বললাম কিছুক্ষণ এখানটা সময় কাটানো যাক। আর আজকে মেয়েদের পার্টি দিয়েছি, ঠিক আছে, আমি পিজা খাওয়াচ্ছি। আর যাই হোক, কী বলছিলাম, আমি তো ইনস্টা ঘাটতে ঘাটতে দেখলাম ইনস্টাতে 49.9 ফলোয়ার্স হয়েছে, মানে আর 100 হলে 50k হয়ে যাবে। দিদিকে দেখালাম, দিদি বলছে চ একটা রিলস বানিয়ে নি, তাহলে ওটা 50k আজকেই হয়ে যাবে। তো হলো, তো যাই হোক, ইউটিউবে 50 আর ইনস্টাও 50। হ্যাঁ আমার দোষ, ইউটিউবে আর ফলোয়ার্স বাড়ছে না, সেটা আমারই দোষ, আমি জানি। তোমরা অনেক সাপোর্ট করেছো, এই 50,000 লোক আমাকে যা সাপোর্ট করেছো তার জন্য আমি অনেক কৃতজ্ঞ, আর সবাইকে থ্যাংক ইউ। আর আমি, হ্যাঁ, বেশি বড় সেলিব্রেশন আমি করি না, অনেকজন দেখেছি মানে ফলোয়ার্স ভালো সেলিব্রেশন করে, কিন্তু আমি করি না, মানে মানে কিছু নেই। চলো এখন রিলস বানাচ্ছি, আর যে রিলসটা দেখতে চাও তো সবাই সোমনাথ পিউ সর্দার আমার ইনস্টা আইডি গিয়ে এক্ষুনি গিয়ে ফলো করো, যারা করোনি, আর যারা করেছো তারা অনেক থ্যাংক ইউ। চলো রিলসটা দিয়ে করি। তো সোম সেদিনকার যে আমি বললাম আমার অ্যানিভার্সারি ব্লগটা দিয়ে দেখছো ভিডিওটা, তো তারপর ভিডিও করা হয়নি, কারণ আমাদের এখানটা না ঝামেলা হয়ে গেছিলো। তো দিদি বাড়ি থেকে আমি রাত্রিবেলায় আমি আর সোমনাথ চলে, সোমনাথ আমাকে আনতে গেছিলো, চলে এসেছি, আর ভাবে না আর দেবে না আর দেবে না, আর অনেকদিন পর মা কান মাগুর করেছে, আমি এসেছি অনেকদিন পর, তাই না, আমি এসেছি না, আমি খাচ্ছি মায়ের কাছে অনেকদিন পর, হ্যাঁ অনেকদিন পর, ঠিক আছে। ওর মেয়ে তো রোজই আসে দেখতো, এখানে দেখাই থাকে, দেখা এটা দেখা মাংস, এটা কান মাগুর, হ্যাঁ এটা ফিশ, ফিশ চিকেন, হ্যাঁ ছোট ছোট ভেঙে দাও, মা কাটার দিকটা দিয়ে দাও আমাকে, এখানে দাঁড়া সাইডে দাও, আমি ভেঙে নাও, আমি পুরো নেবো না। আর আমি হচ্ছে কি কি বলবো, যেটা বলতে একটাই আলু, মামা মেয়ে না স্কুলে নাম উঠেছে, বলেছিলাম বেলতলা ডেতে মামা মেয়ে ফর্ম তুলেছি, ওখানটা নাম উঠেছে, তুমি কি খাবি দেবে, খাওয়া দেবে না, তুমি যা গে, তো অত অত দিচ্ছ কেন আমাকে ভাত, দাদা তরকারি দিবি না, তো কিনে মস্ত করে আর কিছু নিবি না, ঝুটো তো মামা মেয়ের নাম উঠে গেছে বেলতলা এতে, তো আমি ভেবেছিলাম সোনা দিলে সোনাকে বলবো যে নাম ওঠেনি, তো তো দেখি ও গাড়ি চালাতে চালাতে চলে গেছে স্কুলে, গিয়ে ফর্মটা নিয়ে চলে এসছে, এসে বলছে কি রে যাবি না স্কুলে, আনছে ওর নাম ওঠেনি, বলছে হ্যাঁ তাহলে এটা কি, ও ফর্ম নিয়ে চলে এসছে, বেশি এক্সপার্ট ও মামা। চলো খেয়ে নিই, আমি খেতে খেতে কথা বলতে পারি না, তো সবাইকে গুড মর্নিং, ঘুম থেকে সবাই উঠলাম, একটু দেরি হয়ে গেছে, তো ভাবলাম তো ব্লগটা স্টার্ট করো তারপরে নামি, তো এখন হবে ঘুম থেকে উঠেছি, আর আমার নাম স্বভাব আছে, স্বভাব না অভ্যেস কি যাই হোক, ঘুম থেকে উঠলেই আমার খুব পেটতা করে, কেন আমি জানি না, প্রতিদিন আমার পেটতা করে, এখনও পেটতাই করছে, তো ভাবলাম একটু ভিডিওটা স্টার্ট করি। তো ঘুম থেকে উঠেছি, এখন যাবো স্নান করবো, পুজো দেবো, আর তারপর খাট টাট গোছাবো, গুছিয়ে বাজার যাবে, এখন বাজে 10:10 বাকি, আর জানি তোমরা অনেকেই বলবে এত দেরি করে ঘুম থেকে উঠেছি, তো উঠছিলাম আমার পেরোতে হচ্ছে উঠছি উঠছি করে করে না 9:00 থেকে 10:00 পাক্কা 1 ঘন্টা লেগেছে, আজকে শুক্রবার কালকে শনিবার, কালকে আজকে রান্নাটা একটু কম বলেই আমি তাও ল্যাদ খেয়েছি, আর শনিবার মামা মেয়ে স্কুলকে স্কুলে অ্যাডমিশন করে ফিস জমা দিতে বলেছে, যাই হোক কালকে যাব, আমার খুব ভালো মানে ইচ্ছা করছে আমি কবে আজকেই মানে যাই কি জমা দিই, কারণ কি বলতো কবে দিয়ে স্কুল খুলবে, ওর জামাটা জামা কবে আনা হবে, তো ওদের না স্কার্ট আর শার্ট না, ওদের ফ্রক হবে, মানে ছোটো বাচ্চা হয়তো পরের বছর থেকে স্কার্ট হবে, আমার পেটটা খুব ব্যথা করছে। তো যাই হোক, আর অনেকে কোয়েশ্চেন করছিলো আগের ব্লগটা বাচ্চাটা কে, বাচ্চাটা আমার ছোটো ননদের ছেলে, তো আমরা এতই খুশি, কারণ হচ্ছে কি ওনার একটু প্রবলেম ছিল, তো তার অনেক দিন মানে বিয়ের 4 বছর পর হলো, তো ডক্টর দেখিয়ে অনেক কন্সাল্ট করে, তো যাই হোক ওই জন্য আমরা অনেকেই খুশি, এমনিতেও খুশি হতাম, এমনিতেও খুবই খুশি, তো যাই হোক। আর মণিমালা মানে আমার ছোটো নন্দ আমার খুব আদরের, আমার থেকে বয়সে বড়, আমার দিদিকে যেরকম আমি যতটাই ভালোবাসি আমার বড় ছোটো ননদকে আমি ততটা ভালোবাসি, আমার 4টে ননদই মানে ননদের মতন না আমার দিদির মতন, তো তাদের থেকে যদি সব থেকে মানে 100-তে 100 যদি ভালোবাসি মানে 100-তে 110 যদি ভালোবাসি, তো মণিমালা, তারপরে আমার টিয়াদি মানে বড় ছোটো ননদ আর সেজ ননদ, তারপরে বড় ননদ একটু গার্জেন মতো, আর বড় মে
মেজো, মেজোর নাম আমার গার্জেনের মতো একটুখানি মানে অত হাসি মানে হাসি খুশি সবই, তোমাকে একটু শাসন করে আগে ভাই, শাসন বলতে কি মানে বোঝাতে হচ্ছে না, খুব স্ট্রিক্টলি টাইপ কিন্তু খুব ফ্রেন্ডলি টাইপ, মানে আমার বন্ধু যাতে দেখে আমি আচ্ছা আমি একটা কথা মানে কেউ আমাকে ভালো করে বোঝাতে পারছি না, যেরকম চুগলি করে যাকে হয়তো আমি শাশুড়ির নামেই চুগলি করছি কিন্তু আমার দণ্ড দেখাচ্ছি করতে পারছি, সেটা হচ্ছে আমার ছোটো দণ্ড, ছোটো বড়ো মেজো সেজো, ছোটো দণ্ড আর সেজন্য মন দেখাচ্ছে মানে এতটাই ফ্রেন্ডলি, মানে এই জন্য আমি এদের দুজনকে খুবই বেশি ভালোবাসি। তো যাই হোক, আর ষষ্ঠী পুজো আসছে আজকে না, তোমরা হয়তো যাই হোক তোমরা জানো আমি রোজ ভিডিও দিতে পারি না, আর আমি এটা বলবো না যে আমি চেষ্টা করবো কারণ আমি পারি না, বেকার বললে সব কটা ভিডিওতে চেষ্টা করবো, চেষ্টা করবো। তো কালকে হ্যাঁ, তো কদিন পরই কার্তিক পুজো ছট পুজো একসঙ্গেই আসছে, আর 18 তারিখের মনেই মণিমালার ছেলের ষষ্ঠী পুজো, তো দেশে যাবো, তো ওখানটা একটা ভালো ব্লগ আসতে চলেছে কারণ তোমরা দেশের ব্লগ অনেক ভালোবাসো, তো চলো দেশে যখন যাবো তখন একটা ভিডিও করা হবে, তো দেখতে থাকো পুরো ব্লগটা। তো আমি এখান থেকে স্টার্ট করছি, ব্লগটা কন্টিনিউ করছি, স্টার্ট না কন্টিনিউ করছি, তো চলো দেখতে থাকো। এখন আপাতত সব কাজ করি, তারপরে এসে একটু কোনো কথা হচ্ছে টাটা। হ্যাঁ একটা কথা বলতে ভুলে গেছিলাম বলে ভিডিওটা আবার স্টার্ট করলাম, আর আজকে আই থিঙ্ক ধনতেরাস আছে, ধনতেরাসে কিছু না কিছু যদি কিনি, তো এমনিতে আজকে সোনা দোকানে যাওয়ার কথা আছে, তো এটা শুনেছি যে ধনতেরাসে সোনার উপর কিছু কেনা শুভ, তো যাই হোক যদি পারি তো তোমাদের সঙ্গে শেয়ার করব। তো কিন্তু এই ব্লগের মধ্যে না, এটা নেক্সট ব্লগের মধ্যে, এই ব্লগটা আমি যত তাড়াতাড়ি পারবো শেষ করে দেওয়ার চেষ্টা করবো, কন্টিনিউ করবো মানে কন্টিনিউ করবো না, আগে ব্লগটা দেখেছো আমি বেশিক্ষণ করে 7 মিনিট করেছি কিন্তু অত ছোটোও করবো না, তো তাড়াতাড়ি করে ব্লগটাকে এন্ড করে দেবো, করে ওইটা নেক্সট ব্লগে দিদি যদি না দিদি আজকে আসবেই কারণ ধনতেরাস সোনার দোকানে যাবে সেটা আমার জানার কথা, আর আমি আর ওই যাবো তাড়াতাড়ি বিকেলবেলা উঠে, আমি না আমার চুলে এখন না খুব জট পড়ে আমি জানি না, আর খুব চুল পড়ে, তোমরা যদি কোনো টোটকা মোটকা যাই পারো তেল সব আমাকে জানিও, আমার চুলের গোজ আগে এই মোটা ছিল আর এখন এই পাতলা হয়ে গেছে, চুল আমার চুল হয়তো লম্বা বলে জানি না চুল কেটে ফেলতে ইচ্ছে হচ্ছে, আমি আর চুল আমি খুব ভালোবাসি, আমি আর চুল আজ পর্যন্ত কোনো দিন পার্লারে কাটাইনি, একবারই শুধু স্পা করিয়েছিলাম। হ্যাঁ আমি ভাবি স্পা করাবো মাঝে মাঝে, মাসে একবার হলেও করাবো কিন্তু পরে যখন টাকা যাবে না তখন ইচ্ছা করে না যে না থাক এত টাকা দিয়ে শ্যাম্পু করে স্পা করবো তো থাক। তো যাই হোক এটা কেউ জানিও তো কেউ যে কিছু কিছু জানো বা কোনো শ্যাম্পুর নাম জানো, তাহলে আর ওই জন্য দিন করে শিখেছিলাম, আর আমি তেলটা খুব কম মাখি এই জন্য কি হচ্ছে তোমরা সেটাও জানিও, তেল আমি মাখি না বলতে গেলে কম কি মাখি না, কেউ যদি মাখিয়ে দেয় তাহলে আমি মাখি। তো যাই হোক আমরা সোনার দোকানে যাবো, কী কিনছি না কিনছি ওটা দেখতে হবে নেক্সট ব্লগে, তো শুধু এই ব্লগটা বলে দিলাম, সোনা দেখতে থাকো ব্লগটা, আশা করি ভালো লাগবে নেক্সট ব্লগটা। আমার রান্না বান্না কমপ্লিট, আর এখন বাজে 11:30, এখন আমি না আজকে কী করেছি যেটা আমার শাশুড়ি এক্ষুনি এলে আমাকে এক্ষুনি বকবে, ঝটপট করে কাজটা করে নিই, ঘাট গোছায় নিই আমি আজকে রান্নাবান্না মানে চান করে পুজো দিয়ে রান্নাবান্না করে নিয়েছি, খাটটা গোছানো হয়নি, তো সব কাজ হয়ে গেছে না শুধু সব হয়নি রান্না হয়ে গেছে, তো খাটটা গুছিয়ে গ্যাস মুছে বাসন মেজে ঘরটা মুছে নেবো, তারপরে আমার কাজ কমপ্লিট, তারপরে যাবো মায়ের কাছে একটুখানি, কেন যাবো ভিডিওটা যে করলাম এতক্ষণ ধরে ওটাকে এডিট করবো, করে ওয়াইফাইতে ছেড়ে দেবো, তোমরা ভিডিওটা এক্ষুনি দেখতে পাবে, এক্ষুনি দেখতে পাবে মানে এখন বাজে মানে 11:30 মিনিমাম 1টার মধ্যে আমি ভিডিওটা ছেড়ে দিচ্ছি, আর তোমরা দেখছো আর তারা তোমরা কোথা থেকে দেখছো, আর তোমরা ধনতেরাসে কী কেনার প্ল্যানে আছে আমাকে একটু জানিও, কারণ যদি আমার সামর্থ্য অনুযায়ী হয় তা আমিও কিনবো, আর আমি এটা বলছি না যে আমি সোনার উপরেই কিনবো, আমি না সোনার দোকানে 500 টাকা করে জমাতাম, আমি জানি না টাকা এখন আছে কি না, হয়তো আমি জিনিস কিনেছিলাম হয়তো তখন টাকা লেগেছে, তো যাই হোক আমি জানি না ঠিক, তাই জন্য সোনার দোকানে যাবো টাকা আছে কি না দেখতে, যদি থাকে আমার ইচ্ছা আছে আমার ওপরের কানেরটা কেনার, ওপরের আমি না অনেক তাড়াতাড়ি স্পিড বলে যাচ্ছি কথাগুলো, ওপরে কানের ছিল আমার, তো দিদিমা যখন শরীর খারাপ ছিল আমি সোমনাথ দিদি সব একসঙ্গে দেখতে গেছিলাম একটা ব্লগ আমি ছেড়েছি অনেকদিন আগেই, তো ওই কানেরটা না লোকাছুটি খেলতে খেলতে দেশের মধ্যে তো সোয়েটার খুলতে গেছিলাম তো কানের ঠেপিটা খুলে পড়ে গেছিলো, তারপরে কানের দুটো আমি কাগজে মুড়ে কোথায় রেখেছি আমার মনে নেই পেলামই না, তো ইচ্ছা আছে আমার একটা রিং করার, পাতলাই রিং মোটা না, আমি আশা করি কম দামের মধ্যে হবে 1.5-2 হাজার টাকায় হয়ে যাবে, আর আমার যদি সোনার দোকানে টাকা থাকে তাহলে আমি করবো কিনবো, আর তোমরা প্ল্যান দিও তোমরা কী কী কিনবে আমাকে জানিও, আর শুভ দীপাবলি তোমাদের সবাইকে খুব খুব ভালো কাটুক, অগ্রিমই বলে দিলাম ধনতেরাসে তোমাদের অনেক ভালো কাটুক, আর আমাকে একটা দিদা বললো ঝাঁটাকে না ঝাড়ু কেন ঝাড়ু কেনা ভালো,
তো জানি না মা আমার শাশুড়ি কিনে নিয়ে আসবে কিনা, তো দেখা তাক বসে দেখা যাক। তো ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে তো লাইক করো, আর তোমরা যদি আমার ধনতেরাসে গিফট দেখতে চাও তাহলেও কমেন্ট করবে। আর হ্যাঁ, ষষ্ঠী পুজোর ব্লগটা তোমাদের দেখতেই হবে, আগে থেকে তোমাদেরকে ওয়েলকাম করে দিচ্ছি আমার ষষ্ঠী পুজোর ব্লগে, কারণ দেশে যাব, ট্রেনে করে যাবো না বাসে করে, অটো করে ট্রেনে করে যাবো না স্কুটি করে যাবো জানি না, স্কুটি করে গেলে একটু ভালোই লাগে কারণ পাটুলির ওই সামনেটা দিয়ে যেতে যায় তো খুব ভালো লাগে। তো যাই হোক, দেখা যাক, তো ব্লগটাকে এখানে এন্ড করছি। যদি ভালো লেগে থাকে তো লাইক করবে, কমেন্ট করবে, আর তোমরা ভালো ভালো কমেন্টস করবে। তোমরা না ছোটো ছোটো আমি তোমাদের সবাই অনেকের কমেন্টসের রিপ্লাই দিই, আমি সবার কমেন্টস পড়ি, আর যাদের কমেন্টস আমার খুব ভালো লাগে তাদেরকে আমি রিপ্লাইও করি। হ্যাঁ, আমাকে সবাই কমেন্ট করো ভালো ভালো ভরে ভরে, আর বড় বড় করে কমেন্টস করি যাতে আমাকে পড়তে অনেক সময় লাগে, আমি তোমাদের বড় বড় কমেন্টস করতে খুব ভালোবাসি। তো টাটা।